হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন ক্যাপসুল বানানোর জন্য শুয়োর ও ষাঁড়ের হাড্ডি এবং চামড়া ব্যবহার করা হয়? এবং আপনি কি জানেন টমেটো ক্যাচআপ ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডেইলি লাইফে ব্যবহার হওয়া আমাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এমন কিছু প্রোডাক্ট কিভাবে ফ্যাক্টরিতে বানানো হয় তা দেখাবো। এক, টমেটো ক্যাচআপ প্রসেস। বন্ধুরা, টমেটো ক্যাচআপ এমন একটি জিনিস যা সবাই খেতে পছন্দ করে, কিন্তু এই টমেটো ক্যাচআপ আসলে ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? প্রথমেই ক্ষেত থেকে আনা টমেটোগুলোকে বড় একটি পানির ট্যাঙ্কে ভালোভাবে ওয়াশ করা হয়। ওয়াশের পর ওয়ার্কার্সরা টমেটোগুলো থেকে খারাপ টমেটো বেছে ফেলে দেয়। তারপর এই টমেটোগুলো থেকে অটোমেটিক সেন্সর মেশিনের সাহায্যে কাঁচা এবং পাকা টমেটো বাছাই করে কাঁচাগুলোকে আলাদা করে ফেলা হয়। তারপর পাকা টমেটোগুলোকে কিছুক্ষণ গরম পানিতে সিদ্ধ করে রাবারের ঘুরতে থাকা মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি এগুলোর উপরে অনেক স্পিডে গরম পানি ঢালতে থাকা হয়, যার ফলে এগুলোর ছিলকাগুলো উঠে যায়। তারপর এই টমেটোগুলোকে একটি গ্রাইন্ডার মেশিনে ঢেলে এগুলোকে পেস্ট বানানো হয়। তারপর এই পেস্ট একটি মিক্সার মেশিনে ঢালা হয় এবং পাশাপাশি এর মধ্যে চিনি, সিরাপ ও অন্যান্য মশলা ঢালতে থাকা হয়। তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে 100 ডিগ্রিতে হিট দিয়ে রান্না করা হয়। আর যখন এটি ভালোভাবে তৈরি হয়ে যায় তখন এগুলোকে বোতলে ভরে প্যাক করে ফেলা হয়। দুই, চিপস মেকিং প্রসেস। বন্ধুরা, আপনারা কি জানেন লেইস বা এই ধরনের চিপস ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? প্রথমেই আলুগুলোকে গরম পানিতে ভালোভাবে ধোয়া হয়। তারপরে এই মেশিনের মাধ্যমে আলুগুলোকে ছেলা হয়। তারপর সেগুলোকে স্লাইসার মেশিনের মাধ্যমে স্লাইস করা হয়। এই স্লাইসগুলোকে গরম তেলে ভালোভাবে ভেজে এগুলোর উপরে মশলা মিক্স করা হয়। তারপর এই চিপসগুলোকে একটি অ্যাডভান্স মেশিনে ঢালা হয়। এই অ্যাডভান্স মেশিন চিপসগুলোকে একদম পরিমাণ মতো প্যাক করে ফেলে। তিন, কোকোনাট অয়েল মেকিং প্রসেস। বন্ধুরা, এটা তো আপনারা জানেনই যে নারকেল তেল শুধু চুলে ব্যবহারের জন্যই নয়, বরং খাবারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। কিন্তু আপনারা কি জানেন নারকেল তেল আসলে ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? প্রথমেই নারকেলগুলোকে কিছুদিন ফ্যাক্টরিতে শুকানো হয়। শুকানো নারকেলগুলোকে ছিলে এর সাদা অংশটা ছোট ছোট টুকরো করে 3 বার আলাদা আলাদা পানিতে ধোয়া হয়। ভালোভাবে ধোয়ার পর এগুলোকে গ্রাইন্ডার মেশিনে ঢালা হয়। গ্রাইন্ডার মেশিন এগুলোকে পাউডারে পরিণত করে দেয়। তারপর এই পাউডারগুলোকে কম্প্রেসর মেশিনের সাহায্যে কম্প্রেস করে একদিক দিয়ে ওয়েস্ট এবং আরেক দিক দিয়ে তেল বের করা হয়, যার পর তেলগুলোকে বোতলে ভরে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। চার, ক্যাপসুল মেকিং প্রসেস। বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন যে ক্যাপসুল শুয়োর ও ষাঁড়ের হাড় এবং চামড়া দিয়ে বানানো হয়। বন্ধুরা, আপনারা তো এটা জানেনই যে ক্যাপসুলের উপরে একটা কভার থাকে যার ভেতরে ওষুধ ভরা হয়। বন্ধুরা, এই কভারটি জেলেটিন দিয়ে বানানো হয়। জেলেটিন এমন এক ধরনের প্রোটিন যা জীবজন্তুর হাড্ডি এবং চামড়া থেকে বের হয়। বন্ধুরা, ফ্যাক্টরিতে ক্যাপসুল বানানোর জন্য প্রথমে জীবজন্তুর হাড্ডি ও চামড়াকে প্রসেস করে লিকুইড বের করা হয়, আর যেই কালারের ক্যাপসুল বানানো হবে সেই কালার মিশিয়ে দেওয়া হয়। তারপর ক্যাপসুলের সাজ এই লিকুইডে ডুবানো হয়। যখন এই লিকুইড শুকিয়ে ক্যাপসুলের রূপ নেয় তখন এগুলোতে ওষুধের পাউডার ভরা হয়। তারপর ক্যাপসুলকে ভালোভাবে বন্ধ করে প্যাক করে ফেলা হয়। বন্ধুরা, গাছের পাতা দিয়ে বানানো জেলেটিন অনেক দামি হয়, তাই ফ্যাক্টরির লোকেরা বেশিরভাগ জীবজন্তু দিয়েই জেলেটিন বানিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।